আদম নবীকে আল্লাহ বানালেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ যখন আমাকে বানালেন আরশে আযিমের দিকে আমি তাকালাম আরশে আযিমের দিকে তাকায়া দেখি আরশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবী বলেন জান্নাতের দিকে তাকাইলাম তাকাইয়া দেখি জান্নাতের প্রত্যেকটা দরজার উপরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের প্রত্যেকটা জানালায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের প্রত্যেকটা ইটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের প্রত্যেকটা গাছে গাছে ডালে ডালে পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আল্লাহ এই অবস্থা আদমকে যখন বানালেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত উত্তোলন করে আল্লাহকে ডাক দেন প্রভু আদম নামে সর্বপ্রথম তুমি আমার বানাইলা আদম নামে সর্বপ্রথম তুমি আমার বানাইলা নামের সাথে নাম মিলাইয়া কাহার নাম গোলেখিয়া রাখিলা আল্লাহর পক্ষ থেকে জবাব আসে বন্ধু আমার মুহাম্মদ নামের সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত আদম আমি তোমাকে বানাইতাম না আরশ বানাইতাম না কুরসি বানাইতাম না আমি আল্লাহ জান্নাত জাহান্নাম কিছুই বানাইতাম না জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল কিছু বানাইতাম না আসমান বানাইতাম না জমিন বানাইতাম না গ্রহ বানাইতাম না সূর্য বানাইতাম না পাহাড় পর্বত নদী নালা খাল বিল মানুষ জিন কিছুই আমি বানাইতাম না জানোনি আমার বন্ধু রসিলা আমি আল্লাহ গোটা জগৎ বানিয়েছি আমার নবী বলেন পৃথিবী এখনো সৃষ্টি হয় নাই পঞ্চাশ হাজার বছর আগে আমার নবীকে আল্লাহর সামনে রেখে আল্লাহর জবান দিয়া শোনাইয়া তিলাওয়াত করেছে হুজুর নবীজি সামনে ছিলেন দলিল কি দলিল হলো আপনি সূরা ইয়াসিনের তিন নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাকা ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা নিশ্চয়ই আপনি সুবহানাল্লাহ এতে বোঝা গেল আল্লাহ যখন তিলাওয়াত করেছিলেন তখন আমার নবী আল্লাহর সামনে ছিলেন নবীর দাম আসেনি না নাই আসে কিনা নাই আমার বন্ধুগণ আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী দিলেন শেষ নবী দিলেন কোরআনের মতো কিতাব দিলেন ইসলামের মতো ধর্ম আমাদেরকে দিলেন এত সুযোগ সুবিধা আল্লাহ আমাকে দিলেন দিয়া বলেন তোমরা ছিলেন নিষ্প্রাণ তোমাদের প্রাণ ছিল না তোমাদের অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম বন্ধরে আবার তোমাকে মরণ দিব মরণের পরে কবরে নিব কবর দেওয়ার মধ্যে প্রশ্ন করব প্রশ্ন হবে তিনটা তিনটার মধ্যে আমার নবীর প্রশ্ন আসে কথা দিচ্ছি না এই করে বুঝাইবার জন্য এত সময় আমি আলোচনা করলাম আল্লাহ কোরআনে কারিমে বলেন তুমি অস্তিত্বহীন ছিলে তুমি নিষ্প্রাণ ছিলে তোমার দেহ ছিল না হাত ছিল না পা ছিল না আমি দিলাম গোলাম রে এত কিছু পাওয়ার পরও আমি মালিক রে তুমি কেমনে ভুলে যাও এই জন্য তফসিল মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় ইসলাহি মাহফিল হয় ওলামায়ে কেরামের জোর হয় তবলিগের আলোচনা হয় ইমানের আলোচনা হয় কেন হয় আল্লাহ বলেন আমার সাথে আমার গোলামের সম্পর্ক যেন হয়ে না এ গোলাম তোমার মালিকরে তুমি চিনো মালিকরে যদি চিনতে পারো টাকার অভাব হবে না পয়সার অভাব হবে না ইজ্জতের অভাব হবে না
সম্মানের অভাব হবে না বিবি বাচ্চা তোমার বিরুদ্ধে যাবে না তোমার সন্তান তোমার বিরুদ্ধে যাবে না আজকে বাবাগুলার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে অনেক এলাকা থেকে মুরব্বি বাবারা আমজা দিয়ে দাঁড়িয়ে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন মুরব্বি বাবা কান্দে চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে আমি বললাম বাবা আমার বাবার বয়সী বাবা আপনি কেন কান্দলেন মুরব্বি জবাব দেয় তিনটা ছেলে ছিল বিবাহ করার পরে একটা ছেলে আমার সাথে নাই বউ বাচ্চা নিয়ে সব পৃথক হয়ে গেছে অসুস্থ হলেও আমার খবর নেয় না খাইলেও খবর নেয় না না খাইলেও খবর নেয় না বাবা বলতে পরিচয় তারা দেয় না এমন অবস্থা কেন হলো আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবেন আপনার মধ্যে দিনদারির অভাব আছে আপনার মধ্যে কোরআন হাদিসের অভাব আছে রসুলের সুন্নার অভাব রয়েছে আপনি যদি সুন্নার উপরে জিন্দগি পরিচালনা করতেন আপনার সন্তানগুলো আপনার বিরুদ্ধে যাইত না আল্লাহ নবী বলেছেন হুমা জান্নাতুকা ওনারুকা মা বাপ তোমার জন্য জান্নাত মা বাপ তোমার জন্য জাহান্নাম আমরা দুইটা ভাই আমি এই লাইনে আছি আমার ভাই গৃহস্থী করেন কিছু লেখাপড়া করেছেন স্কুলে আমার ভাই দুই ভাই কিন্তু আমার আব্বা আজ থেকে পাঁচ ছয় বছর আগে মারা গেছে কিন্তু আমার আব্বা আমি যখন বাড়ি যেতাম বাড়িতে গিয়ে পৌঁছতে পৌঁছতে তিনটা চারটা বাজবে কিন্তু সকাল ফজরের নামাজের পর থেকে লাঠিটা ভর দিয়া গ্রামে গ্রামে হাঁটতেন আর বলতেন ভালো মাছ আসেনি হাওয়ার এলাকা মাছ পাওয়া যায় মানুষে বুঝতে পার তুমি মাছের জন্য কেন পাগল হইলা তোমার বিয়ে আসবে না বিয়ে আসবে আত্মীয় স্বজন আসবে বাবা বলতো না আমার সব চাইতে আমার প্রিয় সন্তানটা আসবে আমার বাবা নিজের হাতে আমার জন্য মাছ খরিদ করতেন আমি যখন যন্ত্র যেতে যাইতাম বাসাতে আমার বাবা থাকত দুই ঘন্টা পর্যন্ত আমার বাবা খানা সামনে নিয়ে খানা খাইতেন না আমার বিবি বলতেন আব্বা খেয়ে ফেলেন কো খাবো না যতক্ষণ পর্যন্ত আমার ছেলে না আসবে আজকে মা বাবার দোয়া যদি নিতে পারো মা বাবার দোয়া যদি নিতে পারো মার দোয়া তুমি জান্নাতি হইবা আর বাবার দোয়া আল্লাহ তোমাকে সমাজের দুনিয়ার সম্মানী বানায়া দিবে কোন ওয়াজ করবেন আজকে ডাক্তার বলে অ্যাক্সিডেন্ট করেছে ডাক্তার বলে আমি কোন দিকে ব্যান্ডেজ করব মা বলে পেটের মধ্যে আগে ব্যান্ডেজ করেন সব বর বার হয়ে যাচ্ছে বাবা বলে আমার ছেলের মাথা আগে ধরেন মগজ বের হয়ে যাচ্ছে বউ বলে পায়ের মধ্যে আগে ধরেন পাটা টুকরো হয়ে গেছে ডাক্তার বলে কোন দিকে আমি ব্যান্ডেজ করব যেদিকে হাত দেই শুধু ঘাড় ঘা ওয়াশ কোথায় করবেন বলেন তো কোথায় ওয়াশ করবেন কোন ওয়াশটা করবেন বাবার আপনি বলেন সুদের ওয়াশ করবেন না ঘুষের ওয়াশ করবেন না নামাজের ওয়াশ করবেন না হক বিচারের ওয়াশ করবেন না স্বামী স্ত্রীর হকের ওয়াশ করবেন না সন্তানের ওয়াশ করবেন না মা বাবার ওয়াশ করবেন কোন ওয়াশটা করবেন বলেন সব ওয়াজের অভাব দরকার আছে কিনা নাই সব ওয়াশ দরকার সমাজ আজকে এমন অবস্থা হয়েছে সমাজটাতে বিক্ষিপ্ত হয়ে গেছে সমাজটা আজকে টুকরো টুকরো হয়ে গেল বিশ্বাস করেন আলেম ওলামা যদি ওয়াজ নসিহত না করত তাফসির মাহফিল যদি না থাকত ওয়াজ মাহফিল যদি না থাকত এই দেশের মধ্যে ভাইয়ে ভাইয়ে ছেলে ছেলে কুত্তার মতো কামড়া কামড়ি করত জাহান্নামের ভয়ে কবরের আজাবের ভয়ে আলেম ওলামার কথা শুনে কিছুটা হইল মনটা নরম হয় আমি একদিন ওয়াজ করতেছিলাম একটা লোক আও আও করে কান্দতেছে কান্দন বন্ধ করতে পারতেছে না কান্দনের আওয়াজ হয়ে গেল ওয়াজের পর আমাকে বলতেছে হুজুর মা বাবার কথা ওয়াজ করেছেন সারাটা জীবন আমার মাকে বাবাকে বয়স সাতাইছি বড় কষ্ট দিয়েছি অশান্তির মধ্যে আমার মা বাবারে রাখতাম দুনিয়া থেকে আমার মা বিদায় হয়ে গেছেন আমার বাবা বিদায় হয়ে গেছেন হুজুর গো বলেন এখন আমি কি
তকদির করব আমি বললাম একটা তরিকা আছে তরিকাটা হলো আপনি যদি মা বাবার অবাধ্য সন্তান হন কোন কারণে যদি আপনার বাবা জেলে যায় জেল থেকে যদি আপনার বাবাকে মুক্তি করার জন্য ব্যারিস্টার উকিল দুনিয়া মুক্তি করান যতই নাফরমান হন বাবা বলবে বিপদের সময় ছেলে কাজে আইছে কথা ঠিক কিনা আপনার বাবা কোন অবস্থা কবরে আছে জানেন নি একটা সমুদ্রের মধ্যখানে একটা জার্মনি জার্মনি বুঝুন জার্মনি সমুদ্রের মাধ্যমে একটা জার্মনি টুকরা ঘুরে জাহাজ নাই প্লেন নাই নৌকা নাই জার্মনিটা সমুদ্রের মধ্যখানে একা একা অসহায় কেউ তার নাই নবীজি বলেন একটা জার্মনির ফেনা যেভাবে সমুদ্রের মধ্যখানে একা একা তার কেউ নাই ও মোলাকারীর মুসলমান তোমার বাবা মা কবরে যাওয়ার পরে তোমার বাবা মা কেউ নাই বড় অসহায় অবস্থা কবর আছে বড় অসহায় অবস্থা কবর আছে মাঝে মধ্যে জুয়ার রাত মাঝে মধ্যে জুমার রাত জুমার দিন মার কবরের পাশে দাঁড়াইবা বাবার কবরের পাশে দাঁড়াইবা সম্ভব হলে সুরামুল তিলাওয়াত করবা যদি সুরামুল তিলাওয়াত না করতে পারো কুল হু আল্লাহ তিনবার পড়বা আল্লাহ কুসুরাটা পড়বা দুরুদ শরীফ পড়িয়া মাওলার দরবারে ভিক্ষুকের বেশে হাত বাড়াইয়া মালিকরে ডাক দিয়া কইবা মালিক বড় কষ্ট করে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে আজকে মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে জানি না আমার মা বাবা কোন অবস্থায় কবরে আছে প্রভু দয়া করে আমার মা বাবাকে মাফ করে দেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দে আর মা বাবার জন্য কান্দতে শুরু করে দে কান্দনের পানিটা চোখ থেকে বের হইয়া নাকের আগার মধ্যে আসার আগে আগে আল্লাহ তার মা বাবার জিন্দগির খবরে আজাদ মাফ করে দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি صغيرا فليضحكوا قليلا وليبكوا كثيرا فليضحكوا قليلا وليبكوا كثيرا বন্দরে কম কম হাসো বেশি বেশি কান্দো হাসলে কলব মুগ্ধ হয়ে যায় হাসলে কলব মরে যায় আর কাঁদলে মওলা রাজি হয়ে যায় কাঁদলে আল্লাহ রাজি হয়ে যায় রাতের অন্ধকারে যদি পারো মাঝে মধ্যে মওলারে কিছু সময় দেও রাতের অন্ধকারে যদি পারো মালিকরে দশটা মিনিট সময় দেও আধা ঘন্টা সময় দেও ও ভাই রাতের অন্ধকারে সব যখন ঘুমায় যায় দুইটা তিনটার পরে আস্তে আস্তে ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দেওয়া করিয়া ঘরের কোনার মধ্যে মুসল্লাটা বিছাইয়া দিয়া মালিকরে সেজদা করিয়া সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলতে থাকেন সন্তানের জন্য সেজদায় পড়িয়া দোয়া করেন মার জন্য সেজদায় পড়িয়া দোয়া করেন বাবার জন্য সেজদায় পড়িয়া দোয়া করেন আওলাদের জন্য সেজদায় পড়িয়া দোয়া করেন সেজদায় পড়িয়া অভাবের জন্য দোয়া করেন অভাব অনন্তনে বাঁচতে চাই আমি ঋণগ্রস্ত হয়ে গেছি মাওলা ঋণ থেকে আমাকে মুক্ত করে দাও আল্লাহ আমার ছেলেটা বিদেশ থাকে বতাকা নাই বিছা নাই অসহায় অবস্থা আমার ছেলেটা আছে ইউরোপ কান্ডে গিয়েছে আল্লাহ লিখে রেটি হয় নাই মালিকরে বলতে থাকো সেজদায় পড়িয়া কান্দতে শুরু করে দাও মা বাবার কান্দনকে আল্লাহ ফিরে দেয় না সন্তানের কান্দনও ফিরে দেয় না গোলামের কান্দন আল্লাহ ফিরে দেয় না আল্লাহ রসুল বলেন জাননি মিজানের পাল্লার মধ্যে নামাজের ওজন হবে মিজানের পাল্লার মধ্যে হজ আর যাকাতের ওজন হবে জিহাদের ওজন হবে তাহাজ্জুদের ওজন হবে ইশরাকের ওজন হবে আওয়ামিনের ওজন হবে কোরআন তেলাওয়াতের ওজন হবে সদকা খয়রাতের ওজন হবে সব ওজন মিজানের পাল্লার মধ্যে জায়গা হবে
কিন্তু চৌকের পানির ওজন মিজানে জাগা হবে না فليضحكوا قليلا وليبكوا كثيرا وذكر فإن الذكرى تنفع المؤمنين يا محمد رسول الله أبني واعظ করতে থাকুন أبني نوع نصيحت করতে থাকুন واعظ যদি أبني করুন نصيحت যদি أبني করুন مؤمنের কাজে আসবে واعظ শুধু তবলিগের মতো শুধু মসজিদে করলে হবে না বছরে একটা দিন মাইয়াকালী তাফসীর মাহফিল করে واعظ করলে হবে না প্রতিদিন ঘরের ভিতরে واعظ করতে হবে কথা ঠিক কি না প্রতিদিন আধা ঘন্টা করে তালিম করতে হবে প্রতিদিন বাচ্চা কাচ্চা নিয়ে বসতে হবে প্রতিদিন জাহান্নামের আলোচনা করতে হবে প্রতিদিন জান্নাতের আলোচনা করতে হবে প্রতিদিন তালিম করতে হবে গোটা হয়ে যাবে মাদ্রাসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আসে ঘরে আসে আলোচনা ঘরে টিভি আছে কোনো টিভি তো নাই আর টিভির বাবা আছে কথা বলেন ঠিক ঠিক এই যারা বলেন টিভির বাবা আছে কিনা নাই এদের নাম টিবি না এদের নাম যক্ষা এদের নাম ডায়াবেটিস এদের নাম হার্টের অপারেশন এদের ক্যান্সার এই মোবাইলে হাজার হাজার দম্পতির হাজার হাজার স্বামী স্ত্রীর ভালোবাসাকে খণ্ডন করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে গোটা দক্ষিণা হাজার হাজার ফ্যামিলি মোবাইলে ধ্বংস করে দিয়েছে মোবাইল একটা ভাইরাস মোবাইল একটা ক্যান্সার আহ কি হইল মোবাইল ছাড়া কেউ নাই এখন জন্য হুজুর আপনি কেন ব্যবহার করেন এটা আমি ব্যবহার করি কেন আমার জরুরতে করি আপনারা একটা পোস্টার পাঠাবেন এটা আমার ফাইতে হয় আমার কিছু সংগঠন আছে সামাজিক সংগঠনের দায়িত্বশীল আমি এটা আমার কাছে ছিল না আজ থেকে তিন বছর আগে আমার বয়স ৪৮ ৪৮ বছর বয়সে আমি ৪৫ বছর বয়স হওয়ার পরে আমি টাচ ব্যবহার করেছি এর আগে আমি করতাম না এটার পক্ষে আমি ছিলাম না কিন্তু আমার দাঁড়া আছে আলেম বলতে যে আপনাকে পাওয়া যায় না আপনাকে মেসেজ দেওয়া যায় না আপনাকে কোনো কিছু বার্তা পাঠানো যায় না এই জন্য আমার মোবাইলটা ওখানেই থাকে ওইটা আমি এইভাবে ব্যবহার করি না প্রয়োজনে করি কিন্তু এইটাতেই আমার সব কল রিসিভ হয় ঠিক আছে তো এইটাতেই হয় আমার মেয়ে একটা আবার ইউরোপে চলে গেছে দামান দিনদার পাইছে আলহামদুলিল্লাহ দিনদার ছেলে ইউরোপে চলে গেছে মেয়েটার সাথে কথা বলতে হয় এই জন্যই জরুরতে জরুরতে আমি নিয়েছি জরুরতে আপনিও ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি যে মোবাইলটা আপনার মেয়ের হাতে দিলেন আলাদা একটা রুমে দিলেন ছেলেটার হাতে মোবাইলটা আপনি দিলেন আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন বাবাজি আপনি তো তবলিগও করেন আপনি তো মাঝে মাঝে চিল্লাও দেন সব ঠিক আছে আপনার কিন্তু একা রুমে আপনার মেয়েটা সারা রাত ইউটিউবের ভিতরে আর ফেসবুক নিয়ে কি করে একটু খবর নিছিলেন কেউ কার হবে না মনে রাখবেন কেউ কারো নয় কেউ কাউকে চিনবে না কিয়ামতের ময়দানে কেউ কারো নয় বিশ্বাস করেন বাড়িটা আপনার নয় আপনি মনে দেখেন গেটটা থাকবে না গেটটা যখন ছেলেরা বন্টন করবে তখন গেটটা দুই ছেলের ভাগে পড়বে তখন ছেলেরা বলবে তোমার অর্ধেক আমার অর্ধেক ভেঙে হলো মুত্তা বললাম কথাটা মিথ্যা বলেছি দলিলগুলো ছিল আপনার নামে একটা দলিল আপনার নামে থাকবে না আমার বাবা মারা যাওয়ার পরে তো বাবার দলিলগুলো আমার নামে চলে এসেছে আমরা দুই ভাইয়ের নাম দুই বোনের নামে চলে আসলো বাবা মারা যাওয়ার পরে আমরা দলিলগুলো আমাদের নামে চলে নিয়ে আসলাম এটা দুনিয়ার নিয়ম কথা বলেন আমি যখন মারা যাবো আমার দলিলগুলো আমার সন্তানের নামে তা আমার কি আছে বলেন বলেন ভাই বাবা বলেন হাত উঁচু করে আপনার কি আছে বলেন বলেন কি আছে কি আছে কিছুই নেই বলেন কিছুই নাই কিছুই নেই বলেন দুনিয়ার কিছুই নাই আছে আমার নেক আমল কি আছে বলেন আমি যা করব তা আমার কবরে যাবে একটা জিনিসও আমার সাথে যাবে দুখার জিন্দেগি দুখার জিন্দেগি ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা এই ফিতনার ব্যাখ্যা লেগেছে তাফসিরে কিতাবের মধ্যে ফিতনার ব্যাখ্যা হলো দুখা ফিতনার ব্যাখ্যা কি দুখা সন্তান আপনার জন্য দুঃখা সম্পদ আপনার জন্য দুঃখা স্ত্রী আপনার জন্য দুঃখা স্ত্রীটা যদি যুবতী হয় আপনি মারা যান আর এক জায়গায় বিবাহ বসবে স্বামী চেঞ্জ হয়ে যাবে কথা হয় না দেখি হয়নি না আপনার হলে দেশে হয় না বিয়া হয়নি স্বামী চেঞ্জ হবেনি বউ মারা গেলে
ফয়লা বউ মারা ধরবে বেটা করব তিনটা কয়টা করব প্রথম বউ বিয়া করার বাদে সহজে বিয়া করা যায় না মরার বাদে একটা তাল মিলে কথা বুঝেন না তাহলে বুঝা গেল আমি আবার তিন বিয়া চার বিয়ার পক্ষে এটার পক্ষে আমি ওলামায়ে কেরামের দ্বিমত আছে কেউ বলেছেন এক বিয়া বিবাহ আমি চার বিয়ার পক্ষে যদি সামর্থ্য থাকে তৌফিক থাকে কৌয়ত থাকে শক্তি থাকে কারণ হাজার হাজার বিধবা মহিলা আছে তার স্বামী নাই আছে কিনা নাই সুন্দরের জন্য না বিধবা একটা মহিলাকে বিবাহ করেন তার বরণ পুরুষ আপনি দেন হাজার হাজার মেয়ে আছে ৩০ বছর ৩২ বছর ২৭ বছর ২৫ বছর হয়ে গেছে বিবাহ হচ্ছে না যৌতুক দিতে পারে না বিবাহের সরঞ্জামে যোগাইতে পারে না বাবা বিবাহ দিতে পারে না হাজার হাজার মেয়ে আছে আছে কিনা নাই আমাদের সরকার কি করে জানেন ১৩-১৪ বছরে বিবাহ মেয়েকে বিবাহ দিতে পারবেন না ১৬ বছরে মেয়েকে বিবাহ দিতে পারবে না আইন তো কি আইন তো অপরাধ কিন্তু ১৫ বছরের ছেলে ১৪ বছর মেয়েকে নিয়ে পার্কে যেতে পারে কথা বলি ১৬ বছরের মেয়েকে বিবাহ দেওয়া যাবে না ১৪ বছরের মেয়েকে ১৭ বছরের ছেলে যখন পার্কে নিয়ে যা তখন কি তোমাদের চোখের মধ্যে টাকা ফেলে আমাকে অনেকে বলেছে আমি যে মসজিদের খতিব বড় নেতা বলেছে আপনি বাল্যবিবাহ নিয়ে আলোচনা করেন আমি ১৩ বছর ১৪ বছর করেছি একটা দিন বাল্য বিবাহ নিয়ে আমি কথা বলি নাই বলি নাই আমি এটা নিয়ে বলতে পারবো না এতে যদি আমার খতিবগিরি চলে যায় চলে যাবে কারণ এটা শরীয়তে সাপোর্ট করে না হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ ফ্যামিলির খবর নিয়ে দেখেন দারুল উলুম দেওবন্দের ওনাদের ফ্যামিলির ইতিহাস হলো মেয়ে বালেগা হওয়ার সাথে সাথেই বিবাহ বলেন তো একটা মেয়ে যদি ১২ বছর ১৩ বছরে বালেগা হয় ওইটাকে বিবাহ দিলে ভালো হয় না খারাপ হয় এটা লাইন ঘোরার সময় আর ভাই বোনি কথা বলি না দেখি মোবাইল ঘোরার সময় আর আসেনি তার কাছে মাত্র বালেগ হয়েছে জামাই তো হয়ে গেছে জামাইয়ের লগে ভালোবাসা করবো অসুবিধা আছে নি ঘন্টার পর ঘন্টা কথা বলবে কথা ঠিক কিনা অসুবিধা আছে নি কিন্তু আমাদের দেশের নিয়ম কি হয়েছে আমরা এই কথাগুলো বললে আমাদেরকে মৌলবাদী কয় জঙ্গিবাদী কয় জেলও ঢুকা ঢুকায় না জেলও ঢুকছে না আলে মোলামা আর যারা ঢুকছিল সব বাহির হয়ে গেছে সব বাহির হয়ে গেছে না আছে জেলের ভিতরে আমাকে অনেকে বলছে হুজুর এইগুলা ওয়াজ বাদ দেন কবরের নিচের ওয়াজ আসমানের উপর ওয়াজ করেন এগুলা বাদ দেন দুঃখকে বলতে হয় কত আলে মোলামা জেলে রশি লাগাইয়া কোমরে হাতে বান্ধিয়া চুরকে যেভাবে অপদস্থ করা হয় আলেমদেরকে সেইভাবে এই দেশে অপদস্থ করা হচ্ছে কথা বলেন কথা বলেন কথা দিচ্ছেন এগুলা কি আপনারা মানেন কে কে মানেন না কে কে মানেন না আলেমদের মুক্তি আমরা চাই কিনা চাই না আলেমদের মুক্তি হলে ভালো হবে না খারাপ হবে আলেমরা কো মাদ্রাসা করে এটা মাদ্রাসা না ইসলামের ক্যান্টনমেন্ট ইসলামের সেনানিবাস ইসলামের অতন্ত্র প্রহরী দিনের সৈনিক তৈরি করার জন্য কোরআনের সৈনিক তৈরি করার জন্য জায়গা জায়গা মাদ্রাসা হয়েছে নেতৃত্ব দিয়েছে আলেম ওলামা কোটা দিক কিনা ইস্তাহি মাহফিল হয়েছে জান্নাতের জাহান্নামের আলোচনা হয়েছে কবর জগতের আলোচনা হয়েছে মানুষকে আল্লাহর সাথে মিলানোর জন্য আল্লাহর সাথে তার গোলামের সম্পর্ক করার জন্যই আলেম ওলামার সারা রাত আর দিনের মেহনত আপনারা যে বেতন আপনারা দিন আপনারা ইমাম সাহেবের কতদিন আমি জানি না আমার একদিনের রুজি ইমাম সাহেবের ৩ মাসের বেতন না মানে আমার লাগান সব ওয়াজি কথা বললে দেখবি সব ওয়াজি নাকি আমাকে বেতন না দিলে চলবে আমি সোনাম মধ্যে মাদ্রাসা করেছি আজকে ১৭ বছর একটা টাকা বেতন নিছি না আলহামদুলিল্লাহ আমার চলছে আলহামদুলিল্লাহ যা আছে চলবে এত বাড়ি গাড়ির তো দরকার নাই এত বাড়ি গাড়ির দরকার আছে নাকি কোনো রকম চলতে পারলে তো হিসেবে আমি আপনাদের মাহফিলে ১০ লক্ষ টাকার গাড়ি নিয়ে আসলাম কর্তৃপক্ষকে একটা চাপ দিলাম গাড়ি ভাড়া আমার ৭,০০০ টাকা আপনারা আমাকে দিবেন ৮,০০০ টাকা ১৫,০০০ টাকা এমন কন্ট্রাক্ট তো হচ্ছে আমাদের দেশে
15000 টাকা তো কম বললাম, মামুলি ব্যাপার, 40000 70000 1 লক্ষ। গরু যেভাবে দামাদামি হয় এইভাবে বক্তাদের সাথে দামাদামি হয়, বক্তাদের কোনো দোষ নাই, আপনি আনেন কেন? বইটা বলেন আপনি আনেন কেন? ঢাকা থেকে আনবেন, আর ওই যে আপনাদের মুফতি সাহেব জকিরঞ্জ আবুল হাসান সাহেব উনি আসলে এই মানুষই হবে। মুফতি সাহেব তো বহুত বড় একজন মুফতি, বহুত বড় একজন আলেম, ওনাকে আপনারা চিনেন, এমনি ওয়াজ শুনেন, উনি তো বহুত বড় একজন আলেম, আমাকে মহব্বত করেন আলহামদুলিল্লাহ। ওনার গ্রামের মাহফিলে আমি যাই, এই সাইতে কালকেও আমার প্রোগ্রাম আছে উজিরপুরে, উজিরপুরে বিশ্বের এখানে আগামীকালে আশার নামাজের পরে আমার বয়ান আছে। আপনাদের এলাকায় আমি নতুন, কিন্তু এই লাইনে অনেক প্রোগ্রাম আলহামদুলিল্লাহ, 10-15টা প্রোগ্রাম শেরুলবাগ মাদ্রাসা সহ প্রায় 8 বছর যাবতই আমি প্রোগ্রামগুলো করছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো খুলুসিয়াত এখলাসিয়াত গেল কোথায়? যারা ওয়াজ করে তাদের মধ্যে তো নাই, কি বলেন, বেজার হইতেছেন নাকি? তাদের মধ্যে তো নাই, যারা ওয়াজ করে তাদের মধ্যেও নাই, তো ওয়াজে ফায়দাটা হবে কিভাবে? আহ, দুঃখগুলো কোথায় বলবো, বলার জায়গা নাই। মোহাম্মদুর রসুল্লাহ উম্মত আমি, রসুল তো ঘরে ঘরে গিয়েছেন, দ্বারে দ্বারে গিয়েছেন, বারে বারে গিয়েছেন, বারবার গিয়েছেন। আবু জেহেলকে নবীজি 800 বার দিনের দাওয়াত দিয়েছেন, কতবার দিয়েছেন? 800 বার দিয়েছেন। এ মোহাম্মদ, আর কোনদিন আমার ঘরে আসবে না, দিনের দাওয়াত নেওয়ার কোনদিন আসবি না। আমি সেদিন আল্লাহর নবী রাতে অন্ধকারে আবু জাহেলের ঘরে গিয়ে বলে চাচা একবার পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তো বলেছি কোনদিন আসবে না, কেন আসলে? চাচা আপনি বলেছিলেন দিনের বেলা আসবো না, এখন রাতের বেলা এসেছি। আল্লাহ নবী কাবার চত্বরে নামাজ আদায় করে আবু জেহেল এবার একটা কাফেরকে বলো মোহাম্মদ যখন সেজদা যায় তখন তোমরা মোহাম্মদের গাড়ির উপরে উটের বর্ণিয়া দিবা। উটের বর্ণবের উপরে দিয়েছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নবীজি কথা বলতে পারছেন না, রুকু সেজদা সেজদাতে তসবিহ গুলো আদায় করতে পারছেন না। কে যেন ফাতিমাকে বলেছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোর থেকে এসে নবীজির গর্তনা থেকে মাথা থেকে উটের বোর সরায় নিয়েছে। আল্লাহ নবী এত কষ্ট করলেন মক্কা থেকে মদিনাতে, যদি নবী যেদিন যান মক্কা থেকে বাইতুল্লাহর দিকে বারবার তাকান, আর বলে বাইতুল্লাহ রে প্রাণ করে খেদমত করতে পারলাম না, বাইতুল্লাহ রে প্রাণ করে তোমাকে এবাদত তোমার কাছে করতে পারলাম না, আল্লাহর জন্য এবাদত করতে পারলাম না, মক্কার কাফেরদের কারণে আল্লাহ আমাকে এই মুহূর্তে আদেশ দিয়েছেন মদিনায় যেতে হবে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে মদিনাতে যা, এত কষ্ট করলেন দিনের জন্য মক্কাতে থাকতে পারলেন না, বাপ দাদার দেশে থাকতে পারলেন না, মক্কার কাফেররা বড় জ্বালা যন্ত্রণা দিল, তারপর নবী তাদের জমিনে এত কষ্ট করলেন, তারপর উম্মতকে বলেন না, জিবরিল এসেছেন নবী গো আপনি বলেন দুইটা পাহাড় দিয়া তায়েববাসীকে ধ্বংস করে দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে হবে না, আমি যদি তাদেরকে ধ্বংস করে দেই আপনি বলুন মদন কলিমার দাওয়াত কার কাছে দিব? আমার বন্ধুগণ ভাইরা, নবীজির এমন অবস্থা হয়েছে, আল্লাহ নবী কিয়ামতের ময়দানে এমন অবস্থা করবেন, এমন অবস্থা করবেন, আল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কে আল্লাহ নবীর কাছে দৌড়িয়ে যাবেন, সব নবীর কাছে যাওয়া শেষ, আল্লাহ নবীর কাছে গিয়ে বলে নবী গো কিয়ামতের ময়দানে আলাদা আলোচনা শুনতে পারি না, বিচারটা যেন শুরু হয়ে যা, আল্লাহর দরবারে আপনি যেতে পারবেন কিনা? আল্লাহ নবী বলে হা আমিও যেতে পারবো, আর কেউ অধিকার রাখে না। নবীজি বলেন আমি আল্লাহর দরবারে যাবো, আর সে আজিবেন নিশে সার গুড়া গিয়া সেজদায় পড়িয়া আল্লাহর তারিফ আরম্ভ করব, প্রথম আমি সুপারিশ করব না, প্রথম সুপারিশের কথা আমি বলবো না, প্রথম সেজদায় গিয়া
আল্লাহর তারিফ আরম্ভ করব আল্লাহর প্রশংসা আরম্ভ করব আল্লাহ নতুন নতুন কথা নতুন নতুন দোয়া নতুন নতুন বাক্য আল্লাহ আমাকে শিখিয়ে দিবেন আল্লাহর শিখানো দোয়াগুলো আমি সাজদা পড়িয়ে বলতে দেখব এক মুহূর্তে আল্লাহ ঠান্ডা হয়ে যাবেন গুসসা কমে যাবে আমাকে ডাক দিয়ে বলবেন নবী গো আর কাঁদবেন না আর কাঁদবেন না ওহুদের জমিনে আপনার রক্ত দেখেছি চোখের পানি দেখেছি তাইফের জমিনে রক্ত দেখেছি চোখের পানি দেখেছি খন্দকের অবস্থা দেখেছি মক্কা থেকে মদিনায় যেদিন আসেন ওই দিনের অবস্থা আমি আল্লাহ দেখেছি আর কাঁদতে হবে না দুনিয়াতে বহু কাঁদছেন আর কাঁদতে হবে না মাথা মুবারক তুলুন আর যাকে বঞ্চা তাকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করুন নবীর সবারই আমরা চাই কিনা চাই না জোরে বলেন চাই কিনা চাই না আমার নবী বলেন আপনার জান্নাতের চাবি আমার কাছে দেওয়া হবে আমি জান্নাতটা খুলব সর্বপ্রথম আমি জান্নাতে যাব আর আল্লাহ নবী বলেন তোমাদেরও সুসংবাদ আছে তোমাদের ভাই আবু বকর যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে আমরাও জান্নাতে আগে যাব আমার নবীও জান্নাতে আগে যাবেন নবীর মধ্যে সর্বপ্রথম আমার নবী সর্বপ্রথম জান্নাতে যাবেন উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার সময় আটটা জান্নাতের দরজা থেকে আওয়াজ আসবে আবু বকর তুমি আমার জান্নাত আও তুমি আমার জান্নাত আও তুমি আমার কাছে আও তোমাকে পাইলে আমি সার্থক হব কেন হইছেন আবু বকর এত দাম বাড়লো কেন নবীর প্রতি মহব্বত বেশি ছিল না কম ছিল মুমিনের ভালোবাসা আল্লাহর প্রতি কম না বেশি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ সবচেয়ে আল্লাহকে ভালোবাসবেন মুমিন ব্যক্তি যারা আল্লাহর জন্য জীবন দিবে আল্লাহর জন্য জান দিবে আল্লাহর জন্য মাল দিবে আবু বকর কে ডাক দেওয়া হলো নবীজি রুমাল মুবারক বিছায়া দিলেন রুমাল মুবারক বিছায়া দিলেন এই ভাই উঠবেন না মেহরবানি করে একটা মানুষ উঠবেন না কে কে উঠবেন না হাতটা উঁচু করেন আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করব হাত নামান একজন মানুষ উঠবেন না নবীজি রুমাল মুবারক বিছায়া দিলেন সুবহানাল্লাহ ও কিছু সদকা দেও কিছু কিছু দান কর যুদ্ধের ময়দানে সরঞ্জাম দরকার আবু বকরের সাথে কেউ কোনোদিন পারে না উসমান গনি বলল আজকে যা করে সম্পদ অর্ধেক নিয়ে যাব অর্ধেক সম্পদ দেওয়া কি সাধারণ ব্যাপার উসমান গনির সম্পদ কেমন ছিল কত সম্পদ রসুলুল্লাহর খেদমতে অর্ধেক সম্পদ এভাবে কেউ চার ভাগের এক বাপ কেউ তিন ভাগের এক বাপ কেউ দুই ভাগের এক বাপ রসুলুল্লাহর সামনে হাজির করলেন আবু বকর যা আসেন গোড়ের জারুটা পর্যন্ত সুবহানাল্লাহ বলবেন না সব আবু বকর তুমি কি আনছো যা ছিল সব লই আইছি এক গ্লাস পানি দিতে হবে গোড়ে কি রাখছ আবু বকর জবাব দেন গড়ের ভিতরে কিছুই নাই নবীজি গড়ের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলকে রেখে এসেছি আল্লাহর মহব্বত নবীজির মহব্বত মহব্বতে রসুল হুব্বে রসুল আল্লাহ রসুলের মহব্বত আপনার মহব্বত আল্লাহর মহব্বত আর ভালোবাসা অর্থাৎ আপনি আর আল্লাহ রসুল আর আপনি আল্লাহ আল্লাহ রসুল আপনি আর আল্লাহ দুইজন আমার ঘরে আছে আল্লাহ যদি থাকেন রসুল যদি থাকেন আর কিছুই দরকার নাই সুবহানাল্লাহ বলেন কবরে আমার নবী থাকবে বলছি না মান নবীকে আসে কিনা আর সে আজিমে গেলেন ওখানে গিয়ে উম্মতকে বলেন না এত কথাবার্তা হলো নবীজি চুপচাপ বসে রইলেন মুখটা বেজার সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবীজি বেজার কেন বন্ধুর বাড়ি যাইছেন জান্নাত তো দেখাইলাম জান্নাত দেখাইলাম জাহান্নাম দেখাইলাম হাউজে কাউসার দেখাইলাম জান্নাতের নিয়ামত দেখাইলাম আমারও দেখছেন সুবহানাল্লাহ নবীজি আপনি বেজার কেন
খুশি হবেন না আল্লাহ খুশি হবে না ততক্ষণ উম্মত যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখবে আল্লাহ বলেন বুঝলাম না উহুদ উম্মত তায়েফ উম্মত মক্কা উম্মত মদিনা উম্মত মাইল হইলো উম্মত মাথা ফাটলে উম্মত ফেটের মধ্যে পাথর বাঁধলে উম্মত উম্মত চানা কিছু বুঝেন না এখন আমার বাড়িতে বেড়াই যাইছেন এখনো দেখি উম্মত রসুল বলেন হা 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 আজকেই তো সময় আজকেই তো সময় আজকেই আমার উম্মতের ব্যাপারে ফয়সালা হতে হবে ফয়সালা হতে হবেন কো ফয়সালা নাকি আর বেদার হতে হবেন না আপনার উম্মতকে জানায় দিবেন আপনাকে আরশে আজিমে আনিয়া আমি দেখা করেছি আবার আপনার উম্মত যদি নামাজে দাঁড়ায় যায় আমি আল্লাহ নামাজের সাথে স্বয়ং দেখা করব নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা করেন আল্লাহকে আমরা দেখি না আল্লাহ আমাদেরকে দেখেন সব সমস্যার সমাধান হতে পারে দুই রাকাত নামাজ দুই রাকাত নামাজকে পুঁজি বানান ছেলে অসুস্থ দুই রাকাত নামাজ পড়েন বিবি অসুস্থ দুই রাকাত নামাজ পড়েন অভাবে পড়ছেন দুই রাকাত নামাজ পড়েন টেনশনে পড়ছেন দুই রাকাত নামাজ পড়েন তারপরে কিছু সদকা করেন দশটা টাকা একশো টাকা এক হাজার টাকা যা পারেন সদকা করেন তারপরে ডাক্তারে যাবেন তিন নম্বরে কি কথা বলে তিন নম্বরে প্রথম নামাজ আর দোয়া তারপরে সদকা তারপরে ডাক্তার আমরা ফয়লা ডাক্তার যদি কমে না খতম যদি বেশি সংখ্যা খারাপ থাকে তো মরবার খতম মরবার খতম নাই কথা বলি না দেখি হুজুর দোয়া করবা এক বাজু রই নেই তা ছেলে গিয়ে কি কর এই মিথ্যা কথা বললাম নাকি হুজুর এক বাজু আর হুজুর জানেন না যা কষ্ট আমার বাপের ওর কষ্ট বাপের তো তারও যে কষ্ট ওর এখন হয় কি তা এক বাজু ফিনিশ কথা বলেন ফিনিশ কি হইতো ফিনিশ শেষ হয়ে যাইতো শেষ বাবা যাইতো কি উল্টা পাল্টা শুরু হয়েছে তো বলেন তো আজকে আমার ওয়াজে এই কথাটাকে আমার করবেন বিপদ আসলে প্রথম দুই রাকাত নামাজ পড়বো কে কে পারবেন প্রথম দিনে রাত নামাজ পড়বেন তো তারপরে কি করবেন সদকা করবেন তারপরে ডাক্তারে যাবেন ইনশা আল্লাহ ডাক্তারে যাওয়া লাগবে না লাগেও যদি সুন্নত হিসাবে যাবেন কোন রোগের জন্য যাইতে হয় রসুলুল্লাহ ওষুধ খেয়েছেন সুন্নত হিসাবে খাবেন কিন্তু আগে ডাক্তার না আগে নামাজ কথা বলুন আগে ডাক্তার না নামাজ আগে ডাক্তার না সদকা সদকা চমৎকার মাহফিলের আয়োজন আপনারা করেছেন যুবকরা তো মাহফিল করে সুবহানাল্লাহ আগে যুবকরা এক্সিবিশন করতে এক্সিবিশন বুঝেননি যাত্রা আপনাদের এলাকা যাত্রা কম ছিল ওবায়দুল হক এমপি সাহ হুজুর রহমতুল্লাহ আলাই মামুর খারি সাহেব রহমতুল্লাহ আলাই উজরিফুরি সাহেব রহমতুল্লাহ আলাই এরপরে আমরা এই আল্লামা রায়ফুরি সাহেব রহমতুল্লাহ আলাই সহ ওলামা একরাম পীর বুজুর্গদের এলাকা এলাকাতে সবসময় ভালো ছিল আগে কিছু ছিল আমাদের এলাকাতে আমার এক্সিবিশন হইতো এই যাত্রা হইতো বর্ষাকালে তো কাজ নাই তো যাত্রা পালা করতো আমার আব্বা তখন মেট্রিক ফার্স্ট ছিলেন আমার আব্বাকে চাপ দিয়া দর্শি দিও পাঠি তুমি বই পড়তে হবে আমার আব্বা বলেন আমার মেয়েটা হইছে মাত্র কয়টা দিন হইছে আমি এগুলাতে যাব না তুমি না যাও তো অসুবিধা আছে যাত্রার এক সপ্তাহ পরে ঘর চুরি করে এনিস তার গেছুন না দেখি এই অবস্থা হইতো সমাজে এখন যুবকগুলো আর এক্সিবিশনও করে না যাত্রা গানও করে না এখন বাংলাদেশের যুবকরা কোরআনের মাহফিল করা বাংলাদেশের যুবকরা তাফসীর মাহফিল করার কথা ঠিক কিনা এই যুবকদের সাথে আপনারা কে কে আছেন যুবকদেরকে হিম্মত দিবেন শক্তি সামর্থ্য যোগাবেন দোয়া দিয়া পরামর্শ দিয়া টাকা পয়সা দিয়া দিবেন তো ইনশাআল্লাহ আগামী বছর মাহফিল দেখো আপনারা চাননি এই কালেকশন হবে বন্ধ করে বলো বন্ধ করে বলো কালেকশন নয় কালেকশনের বক্তা আমি এমনি হয়ে গেছি জেনে যায় কালেকশন করতে হবে আল্লাহ তুমি কবুল করো কালেকশনের বক্তা তুমি বাড়াই দেবো আপনারা কিছু কিছু দিবানি